নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই অ্যাভোমিন ট্যাবলেট নিয়ে। এই অ্যাভোমিন ট্যাবলেটটি কীভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কারা কারা ব্যবহার করতে পারবেন, এই ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করে থাকে, এর কি দাম আছে, সব শেষে জানাবো। এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে অ্যাভোমিন ট্যাবলেট। এই অ্যাভোমিন ট্যাবলেট হচ্ছে একটি প্রোমেথাজিন ট্যাবলেট। এই প্রোমেথাজিন বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, যেমন ফেনারগন ট্যাবলেট, ইমমিন ট্যাবলেট, ওনারগন ট্যাবলেট, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। তবে মার্কেটে বেশি মানুষ প্রচলিত বা বেশি মানুষ যেটা জানে সেটা হচ্ছে ফেনারগন ট্যাবলেট এবং অ্যাভোমিন ট্যাবলেট। এই ফেনারগন আর অ্যাভোমিন দুটোই একই ট্যাবলেট, দুটো আলাদা আলাদা কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যেও দেওয়া আছে প্রোমেথাজিন 25 mg এবং ফেনারগন ট্যাবলেটেও দেওয়া আছে প্রোমেথাজিন 25 mg। যেটি আপনার সস্তা মনে হবে এবং যেটি আপনাদের অঞ্চলে পাওয়া যাবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো এই মেডিসিনটি একটি অ্যান্টি হিস্টামিন মেডিসিন। এই মেডিসিনটির মধ্যে দেওয়া আছে প্রোমেথাজিন 25 mg, এর 10 mg এবং 25 mg মার্কেটে অ্যাভেলেবেল আছে। এর ইঞ্জেকশন হয়, সিরাপ হয়। তো আমি আজকে এই 25 mg অ্যাভোমিন ট্যাবলেট নিয়ে বলবো। এটির দাম করেছে 38 টাকা। এটি অ্যাবট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই মেডিসিনটি ফেনোথিয়াজিনস নামে পরিচিত। এটি অ্যালার্জি, সর্দি, নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া এবং বমি বমি ভাবের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এটি শরীরে হিস্টামিনের প্রভাবকে বাধা দেয়। এটি বমি বমি ভাব কমাতে সাহায্য করে। ঘুমের জন্যও এই ট্যাবলেটটি হালকা কাজ করে। স্কিনে অ্যালার্জি বা গায়ে চুলকানি ক্ষেত্রেও তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। কোথাও খেলাধুলা করতে গিয়ে কোনো পোকামাকড়ে কামড়েছে বা সেখানে জ্বালা করছে বা চুলকানি হয়েছে বা অ্যালার্জি হয়ে গেছে সেই পোকামাকড়ের কামড়ের ফলে, সেটার জন্য এই অ্যাভোমিন ট্যাবলেট বা ফেনারগন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি বাসে বা ট্রেনে কোথাও যাতায়াত করবেন এবং বাসে বা ট্রেনে উঠলে আপনার বমি বমি ভাব হয়, সেটির আধ ঘন্টা আগে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন, তাহলে আপনার খুব ভালো কাজ হবে। কিছু কিছু ক্ষেত্রে ঋতু চেঞ্জের সময় দেখা গেছে নাক দিয়ে জল পড়া বা সর্দি হয়ে যায় বা অ্যালার্জি হয়ে যায়, সেই সময়তেও এই অ্যাভোমিন ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এছাড়া আপনার দেখা গেল কিছু মেডিসিন চলছে এবং সেই মেডিসিনগুলোর সাথে কোনো ট্যাবলেট একটি ব্যবহার করছেন, সেই ট্যাবলেট খেয়ে আপনার অ্যালার্জি বা রিয়াকশান হয়ে গেছে, তখনও ডাক্তারবাবুরা এই প্রোমেথাজিন ট্যাবলেট বা অ্যাভোমিন ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। অনেক সময় দেখা গেছে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যখন প্রেগনেন্ট হয় এবং সেই পেটের জায়গায় দাগ হয়ে যায় এবং সেই দাগটা ফাটা ফাটা হয়ে থাকে, সেখানেও অনেক সময় দেখা গেছে চুলকায়, সেই চুলকুনির ফলেও ডাক্তারবাবুরা এই অ্যাভোমিন ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম সেগুলো ছাড়া হয়তো ডাক্তারবাবুরা আরও অন্য কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব কোন কোন এমন পেশেন্ট আছে এই মেডিসিনটি দেওয়া যাবে না। যেমন 2 বছরের কম বয়সী বাচ্চাদের এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না, শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, লিভার সম্বন্ধীয় বা লাংস সম্বন্ধীয় কোনো প্রবলেম আছে, হার্টের সমস্যা আছে এবং এমন কিছু মেডিসিন চলছে সেই সব মেডিসিনগুলো ডাক্তারবাবুকে দেখাতে হবে এবং ইউরিনের সমস্যা আছে সেই সব ক্ষেত্রেও ডাক্তারবাবুকে দেখিয়ে
তবে আমি বলবো এই মেডিসিনটি ব্যবহার করবেন। নাক দিয়ে অনেক সময় দেখা গেছে নাক দিয়ে রক্ত পড়ছে, সেই সব পেশেন্টকেও এই মেডিসিনটি দেওয়া যাবে না। এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা নিয়ম। এটি সাধারণত সকালে একটি, দুপুরে একটি এবং রাত্রে একটি, খাবার আগে বা পরে খেলেও কাজ হয়। এটি খাবার আগেও খেতে পারেন এবং পরেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এটি অনেক সময় দেখা গেছে ডাক্তারবাবুরা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে রাত্রেবেলায় একটা খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। তাহলে কি হয়, এই ট্যাবলেটটি খেলে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কারো কারো ক্ষেত্রে এই ট্যাবলেটটি খেলে হালকা ঘুম আসতে পারে। বাসে বা ট্রেনে যাতায়াতের সময় অনেক সময় দেখা গেছে এই ট্যাবলেটটি খাওয়ার আধ ঘন্টা আগে জার্নির সময় খেয়ে উঠলে খুব ভালো কাজ হয়। আপনাকে ডাক্তারবাবু এই ট্যাবলেটটি যতদিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করেছেন বা যতদিন বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মুখ শুকিয়ে যেতে পারে, সব কিছু চোখে দুটো বা তিনটে করে দেখা বা ডবল দেখতে পারেন, ঘুম ঘুম ভাব হতে পারে, প্রস্রাবের কিছু সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। আমি যেসব ব্যবহারগুলো বললাম সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সো ফ্রেন্ড, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।